আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে এক সমাবেশে মির্জা ফখরুল বলেন, ঐক্যের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব, আন্দোলন সংগ্রাম করেই এই সরকারকে পরাজিত করতে হবে, একই সাথে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, জনগণের সাথে আর তামাশা চলবে না। মির্জা ফখরুল বলেন, মিথ্যা বলে নিজেদের দুর্নীতি হালাল করতে চায় সরকার। নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, সেটাই একমাত্র তাদের রক্ষার উপায়, এছাড়া তাদের রক্ষার কোন উপায় নেই।